তিনি বলেছেন কোরআন মাজিদ স্পর্শ করে শপথ বা কসম করা কি যাইজ এ ধরনের কসম বা শপথ ভঙ্গের কাফফারা দিতে হয় কি ভাই গোলাম রাব্বি কোরআন মাজিদ এর মাধ্যমে কসম করা এর বেশ কয়েকটা অবস্থা একটা হলো কোরআন যেহেতু আল্লাহর কালাম অতএব আল্লাহর কালাম এর উল্লেখ করে কসম করা এটাকে বলা হয় হালফু বেল কোরআন অথবা আলহালফু বে কালায়ামিল্লা আল বে কিতায় আল্লাহর কিতাব দিয়ে কোরআন দিয়ে অথবা আল্লাহর কালাম দিয়ে হলফ করা প্রথমত আমাদের মনে রাখতে হবে যে আল্লাহর কোনো একটা সুন্দর নাম অথবা কোনো একটা সিফাত দিয়েই কসম করতে হয় এছাড়া অর্থাৎ আল্লাহর নাম এবং সিফাত ছাড়া আর কোনো কিছু দিয়ে কসম বা শপথ অনুষ্ঠিত হয় না আচ্ছা যেহেতু কালাম উল্লাহ বা কোরআন আল্লাহর সিফা অতএব কোরআন দিয়ে অথবা আল্লাহর কালাম দিয়ে অথবা আল্লাহর সিফা দিয়ে এটা হলফ হতে পারে আপনি বলেছেন কোরআন মসজিদ স্পর্শ করে এটাকে বলা হয় আল হেলফু বিল মোসাফ কোরআন মসজিদকে আমরা মোসাফ বলি মোসাফ মোসহাফ স্পর্শ করে শপথ করা যায় কি না কসম করা যায় না মোসাফ দিয়ে কসম করার দুটো অর্থ একটা হচ্ছে তিনি মোসাফ স্পর্শ করে নয় বরং মোসাফের মধ্যে যে আয়াত আছে যে সিফাত আছে যে আল্লাহর আছে এগুলো দিয়ে শপথ করলেন যদি তার এ নিয়ত থাকে তাহলে তার শপথটা শুদ্ধ হবে আর এটা সম্মত হবে কিন্তু যদি মোসাফটা স্পর্শ করে করে তিনি সব শপথটা সারতে চান তাহলে তার শপথটা হবে মোসাফের ওয়ারাকা দিয়ে তিনি তো কোরআন দিয়ে কালামুল্লা দিয়ে বা লারাসমা দিয়ে সেফেত দিয়ে সে শপথ করেন নাই তখন তিনি স্পর্শ করে শপথ করলেন মানে হচ্ছে তিনি মোসাফের যে ওয়ারাকা বা যে পৃষ্ঠা আছে যে কাগজ আছে সেটা দিয়ে শপথ করলেন এটা সম্মত নয় কারণ এমত অবস্থায় এটাকে বলা হয় হালাফুন বেগারিল্লা হালাফুন বে ওয়ারাকিল মোসাহ মোসাফের কাগজ দিয়ে বা পাতা দিয়ে তিনি শপথ করলেন এবং গায়রুল্লার দ্বারা বা কে সামনে রেখে শপথ করা এটা শরীয়ত সম্মত নয় যেহেতু নবী সাল্লাহ সাল্লাম বলেছেন মান হালাফা বে গায়রুল্লাহ হি ফাঁকাত আশরাকা ফাকাদ কাফারা ও আশরাকা এভাবে বলেছেন যে ব্যক্তি গায়রুল্লাহর দিয়ে গায়রুল্লাহর নামে যদি কেউ শপথ করে তাহলে সে কুফরি করল অথবা করল করলো ইয়াদিসটি ইমাম তিরমেদি আবু দাউদ বর্ণনা করেছেন এবং সহিয়াত্মীদের মধ্যে শেখাল বাণী সহি বলেছেন এখন আমরা আরেকটু বিশ্লেষণ করি যে তিনি মোসাহ স্পর্শ করে বা মোসাফ দিয়ে শপথের কথা বলেছেন এখন তাহলে আমরা যেটা বললাম যে আল্লাহর কালাম দিয়ে শপথ করা যায়জ আর যেহেতু শুধু মোসাহ স্পর্শ করে শপথ এর কোনো আসল নাই অতএব এটা আমাদের তর্ক করা উচিত বিশেষ করে আমরা যেটা ইদানিং বা আরও কিছুকাল আগে লক্ষ্য করছি অন্য ধর্মের লোকদের মতো কোরআনের উপর হাত রেখে অথবা কোরআনের ভিতরে হাত রেখে অথবা কোরআনকে হাতে নিয়ে শপথ করা যে আমি এই কোরআনে স্পর্শ করে শপথ করছি এভাবে বলা অথবা এই এই মোসাফের ভেতরে হাত রেখে আমি শপথ করছি অথবা এই মোসাফের উপরে হাত রেখে আমি শপথ করছি এই ধরনের যে ব্যবস্থাটা আমরা কিছুকাল আগে দেখছি এটা শরীয়তসম্মত কোনো ব্যবস্থা নয় এবং এভাবে শপথ করাটা এটা শরীয়তসম্মত নয় আমরা বারবার যেটা বললাম সেটা হচ্ছে আল্লাহর নাম নিয়ে আল্লাহর সেফাত নিয়ে অথবা আল্লাহর কালামের বিনিময় বা কালাম নিয়ে এটা শপথ করা যেতে পারে অতএব কেউ যদি অন্য ধর্মের লোকদের মতো কোরআনের উপরে নিচে বা ভেতরে হাত রেখে করেন যেটা রসুল সাল্লা যুগে ছিল না বা তার পরবর্তী সাহাবাদের মধ্যেও ছিল না এমনকি তার মধ্যেও ছিল না সেটা পরিত্যাগ করতে হবে কারণ এর মধ্যে রয়েছে অন্য ধর্মের অনুসরণ এক এবং এর মধ্যে যেটা আমরা বললাম শুরুতেই যে এটা হয়তো মুসাফের ওরাকা নিয়ে শপথ করা মুসাফের ওরাকা উল্লেখ করে মুসাফের কাগজটাকে বা পাতাটাকে উল্লেখ করে শপথ করা এটা চাইজ হবে না এক্ষেত্রে আমরা দেখি যে শেখ সালেবানের একটা ফতোয়া রয়েছে যে ফতোয়াটা তিনি নুর একটি রেডিও অনুষ্ঠানে দিতেন এই ধরনের অনুষ্ঠান আমরা সৌদি আরবে অবস্থানকালে শুনতাম আচ্ছা তো তিনি বলেছেন আল আলহ কাসমু লাইজুজ্লা বিহি তায়ালা ও সেফেত মিন আল্লাহর নাম নিয়ে অথবা আল্লাহর কোনো সেফাত নেওয়া ছাড়া সেফাতের উল্লেখ করা ছাড়া শপথ শুদ্ধ হবে না ফাইদাহ হালিফ আলী ইনসানবিল্লাহ সুবহান তালা যখন মানুষ আল্লাহ সুবাহান তালাহ নামে শপথ করবে ফাই হাজাত ইয়া তিয়াবিল মুসাফ তখন তার জন্য কোনো প্রয়োজন নাই যে সে একটা মুসাফ নিয়ে আসবে ইলিয়াহিফা আলাইহি তার উপর হাত রেখে সে হলফ করবে বা শপথ করবে ফাল হালাফ আল আল মুসাফ লমিয়াক নবী সাল সাল্লাম ফি আহদি সাহাবা কারণ নবী যুগে এবং সাহাবাদের যুগে মোসাফের উপরে হাত রেখে শপথ করার কোনো প্রচলন বা দৃষ্টান্ত ছিল না হত্যাবাদ এমন এমনকি মোসাফটা যখন লেখা হয়ে যায় তখন তো দৃশ্যমান একটা মোসাফ তাই না কাগজের তৈরি একটা মোসাফ তাহলে সেই মোসাফ সংকলন হয়ে যাওয়ার পরেও এটা আসলে ঘটেনি লামিয়া কোনো ইয়াহলিফুন আল মোসাফ কারাম এবং তাবিআনরা তারা মোসাফির উপর হাত রেখে হলফ করতেন না বলিফুল ইন্সানু সুবাহান হাত বিল্লাহ সুবাহান হাত আয়লা বেদুনা ইয়া কুন আদারিকা আল আল মোসাফ বরং মানুষ আল্লাহ সোতালার নামে শপথ করত। সেই মোসাফির উপর রকম হাত না রাখা ছাড়াই তাহলে আমরা মনে হয় এই আলোচনা থেকে বুঝে ফেললাম যে মসাফে স্পর্শ করে শপথ করাটা আমাদের জন্য সঙ্গত হবে না বরং আমরা আল্লাহর কালাম দিয়ে অথবা তার নাম দিয়ে অথবা তার সেফাত দিয়ে শপথ করব আচ্ছা এখন যদি কেউ ওই ধরনের শপথ করে তাহলে সে ভুল শপথ করলো এই শপথটা কি তার শপথ বলে গণ্য হবে হ্যাঁ যদি কেউ শপথ করে যদি আমি বলি আমি কসম করলাম আল্লাহর নামে তারপরে হাত রাখলো সে এটা শপথ বলে গণ্য হবে কিন্তু তার কাজটা ভুল মোসাফর উপর হাত রাখাটা ভুল সেই জন্যে এই ভুলটা যদি সে ইচ্ছে করে পৌনপৌণিকভাবে করে তাহলে তার পাপ হবে কিন্তু তার কসমটা কসম বলে গণ্য হবে এবং তাকে কসম ভঙ্গ করলে কাফারা দিতে হবে